হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। বন্ধুরা, আমি তীর্থ আর আপনারা দেখছেন দাস সাইকেল অ্যান্ড ভ্যান রিপেয়ারিং টু চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে ভ্যানের রিম, ভ্যান কিংবা রিক্সার রিম আপনার সাইকেলে ফিটিং করব। ঠিক আছে বন্ধুরা, তো এটা শুনে আপনাদের হয়তো আশ্চর্য ব্যাপার লাগছে, কিন্তু এটা আশ্চর্য ব্যাপার কোনো নাই, এটা হয়। এটা আপনার ভ্যানের রিম সাইকেলে ফিটিং হবে। তো ওটা আপনার ভ্যানের রিম দেখছেন, আর এটা আপনার 40 ফুটার মতন ফুটো আছে, 40টা স্পক আপনার ওয়াশার সমেত এভাবে পাহাতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এভাবে ওয়াশারটা ঢুকিয়ে আপনার রিমে এভাবে পাহাতে হবে। আপনার একটা ভ্যানের রিম, এটা হেভি ডিউটি, খুব ভালো, পুরোটা আপনার দেখছেন পড়া হয়ে গেছে রিম। এর আমরা কী করবো, স্পোকটাকে আপনার বসাতে হবে, হাতুড়ে মেরে মেরে স্পোকটাকে বসাতে হবে। ঠিক আছে, এভাবে আপনার হাতুড়টা নেবেন, দিয়ে এভাবে স্পোকটা ধরে একদিকে আপনার ওয়াশারটা, ওয়াশারের মানে স্পোকের মাথায় মারতে হবে, তাহলে ওয়াশারটা সমান সমান বসবে। ঠিক আছে, এইভাবে মানে কাজটা করতে হবে আমাদেরকে, আর এইভাবে কাজটা আমরা করি। তো বন্ধুরা, যে সাইকেলটা নিয়ে এসেছিল ও সাইকেলটা একদম মানে রিম রিম হাফ স্পোক সব নিয়ে বসে গেছে। ঠিক আছে, তো ও গ্যাস সিলিন্ডার বহে মানে বহন করে, তো হঠাৎ করে মানে বাস্ট হয়ে বসে গেছে। তার জন্য মানে পুরো যদি ফ্যানের এই রিম সেট লাগান মানে হাফ দিয়ে, তাহলে আপনার মানে মজবুত হলো, মানে আপনি কুইন্টালের উপর কুইন্টাল মাল চাপিয়ে দেন, আপনার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। তার জন্য আপনার এই যে দেখছেন রিমটা পুরো এই সেটিং হবে, এবার করে তো আমরা সবার সাইকেলে ফিটিং করে দিই। ঠিক আছে, অবশ্য ভালো একটু পয়সা রাখো, একটু যা হোক খরচা হয় ভালো। এইভাবে আমরা দেখছেন পাশের রিমটা এভাবে ফিটিং করতে হয় সুন্দর। এটা হচ্ছে আপনার হাফস, এটা হচ্ছে আপনার হাফস, আপনার ফিউল দিকে, ফিউলের দিকে আপনারা দেখছেন আমি একটা কাপ পরাচ্ছি, কাপ পরিয়ে অ্যাক্সেলে বল টল লাগিয়ে ফিটিং করতে হবে। ঠিক আছে, আপনার ভ্যানের মতন একটা হাফস, ভ্যানের পুরো যেটা সামনে চাকা যেটা হাফস থাকে সেম একই মাল, শুধু ফিউলের দিক থেকে শুধু আপনার প্যাঁচটা থাকবে, ফিউল দিকে প্যাঁচটা থাকবে, আর ওই প্যাঁচটাতে আপনার ফিউলটা লাগাতে হবে, দিয়ে পিছন দিকে সেটিং করে লাগাতে হবে। আর এটা দেখাচ্ছি এটা পিছন দিকে, পিছন দিকে রিম এটা, হ্যাঁ, নটা করে বল লাগালাম আমি হাফসে, দু সাইডে আপনার গিজ দিয়ে লাগে নটা, মানে 18টা টোটাল বল লাগবে, আর আপনার ভূগোলের অ্যাক্সেল বল কাপ ইয়ারিং সব দিব। বন্ধু দেখতে পাচ্ছেন আমি হাফসে বল পড়াচ্ছি, মানে প্রথমে হাফসটা এভাবে ফিটিং করতে হয়, তারপরে আপনার ওই যে স্পক ওপর নিচ করা থাকে রিমের, তো ওটা দেখে আপনাদেরকে এটা লাগাই, আমার আমাদেরকে লাগাই লাগাতে হবে, ওপর নিচ একটা ব্যাপার আছে, ভুল হলে পরে তখন আবার খুলে ঠিক করতে হয়। দেখতে পাচ্ছেন এইভাবে আপনার হাফস, হ্যাঁ, এটা হচ্ছে ফিউল দিককার পুরো সেটিং, এরকম সেটিং হবে, এটা ইন্টার সব সারা আছে, এবার স্পকটা বসবে, আর এটা হচ্ছে ফিউল দিককার আপনার ফিউল বসবে গিয়ে। তো বন্ধুরা দেখছেন এটা আপনার ভালো রিম আপনার সাইকেল, আর আপনার মিলাপ কোম্পানি, এটা ভ্যানের মিলাপ কোম্পানির রিম, এটা হেভি ডিউটি খুব, আর এদিকে ভালো, তারপরে হেভি ডিউটি মানে খুব ভালো সুন্দর মাল, মিলাপ কোম্পানি এইচডি অর্থাৎ হেভি ডিউটি। আর এটা দেখছেন আর সেই আপনার বললাম না সেই রিমটা, রিমটা দেখেন আপনার স্পক নিয়ে রিম টিম নিয়ে এভাবে বসে বসে গেছে, আমরা ফিউলটা খুলছি কারণ ফিউলটা আপনার দরকার হবে, স্পক ঢিল কিনা তার জন্য অনেকটি ফিউলটা খুলতে অসুবিধা আছে, মানে ফিউলটা রেঞ্জ থাকে তো রেঞ্জটা আপনার ঘুরবে না, তার জন্য আমরা এই টিপ না হাতুর দিয়ে খুলছি। এসেছে বন্ধুরা, রিমটা কী করে ভেঙে গেছে, ভাগ্যি ভালো কাস্টমারটা আমার বেঁচে গেছে, না হয় একটু পা হাতে একটু লেগে যেত, মানে খুব অসুবিধা হতো। যাই হোক, মানুষে একটু সাহায্য করে তো আমাদের, এই কারণ কিছু হয়ে গেলে মানে কাজকর্ম তো আসল, মানুষের পয়সা না থাকলে কী খাবে, কি কাজ করবে, কি কাজ করি তো পয়সা পাবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছেন এটা আপনার টিউবটা আপনার বাস্ট হয়ে গেছে, এটা এটা চলবে না,
আর লিক্সেলও থাকবে না, আপনার কাজে মানুষ যদি হঠাৎ করে লিক হয়ে যায় তখন কী করবে আপনি? আপনি দোকান খুঁজে পাবেন না কোথায় রাস্তাতে, তখন হয়রান হবেন শুধু খানো খাই। তো আমার টিউবটা পাল্টে দিছি, এক পাখি আপনার গাছটা ভালো যাবে। বন্ধুরা এটা টেপ দিলাম, ফিতা টিমের ভিতরে ফিতা দিতে হয় কারণ পরবর্তীকালে আপনার লিকটার জন্য না হয়। তার জন্য ফিতাটা লাগাই, টায়ারটা খুব ভালো আছে, টায়ারটা ঠিক আছে, ঠিক আছে, খারাপ হয়নি। আর বন্ধুরা এটা আপনার টিউব, ভালো টিউব আপনার দিয়ে দিলাম, পুরোটা মানে ভালো করে সেটিং করে দিলাম, পরবর্তীকালে যেন আর কোনো অসুবিধা না হয়। দেখছেন এটা আপনি টিউবটা আমি কাটছি, কারণ টিউবটা কেটে আমি এই সেই নজেলে ঘোরাই দিব, মানে পরবর্তীকালে নজেলে ঘোরাই কোনো লিক না হয়, তার জন্য নজেল ঘোরাটাই দেবো। আর এটা আপনার এয়ারসনের টিউব, খুব সুন্দর মাল এয়ারসন হিমালয়, খুব সুন্দর মাল, এটা এটা ভ্যানে থাকে। এছাড়া পাচ্ছেন বন্ধুরা আমি ফিউলটা একটু পরিষ্কার করে আমি হাফসে পড়াচ্ছি। এভাবে মুছে হাফসে পড়িয়ে দেবো, এবার পিছন চাকা এবার আমরা লাগাবো। একবার ভালো করে সেটিং হলো, কোনো অসুবিধা হবে না আপনার বন্ধুরা। যদি আপনার কুইন্টালে কুইন্টালে মাল চাপান, হ্যাঁ সেভাবে আপনার আপনার রিংটা ফিটিং করতে হবে। এভাবে করলে পরে আপনার কোনো কোনো মানে অসুবিধা হবে না, আপনার যতদিন সাইকেল থাকবে ততদিন আপনার রিং এইভাবেই থাকবে, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ একটা একটু কোনো দিন খারাপ হলো ওটা চেঞ্জ করলে বলবে চেঞ্জ করতে হবে, ওটাই জাস্ট, আর কিছু আপনার রিমের হাফসের বা স্পকে বা কোনো টাল টাল কোনো কিছু হবে না। একবারই আপনার ভালো ফিটিং করলো হলো বন্ধুরা। আমি পিছন জায়গায় সাইকেল পিছন জায়গায় রিমটা পড়াবো। দেখতে পাচ্ছেন আমি স্পক প্রথমে আমি ফিউলে চেনটা রেখে গিয়ার উপর চেনটা উঠাবো। তো বন্ধুরা এভাবে আমরা কাজটা করি, খুব সুন্দর কাজটা হয়েছে। আর এবার আমরা যাও এভাবে কাজটা ভালো লাগে আমাদেরকে দেখতে, একবারই কাজটা হয়ে যায় গাড়িটা চেন চাবি দিয়ে। আপনার রিমটাকে সাইড করে আপনার উঠাতে হবে পরবর্তীকালে, যেন মানে চাকাটা কোনো রকম সাইড না হয়ে যায়, তার জন্য এই এই চেন ক্লিপটা দরকার, চেন চাবি যেটা বলে। তো বন্ধুরা এভাবেই যা হোক, অসুবিধা নাই, এভাবে আপনারা কোনো দিন যদি কুইন্টাল কুইন্টাল পর মাল চাপান তাহলে অবশ্যই এভাবে কাজটা করবেন, যেখানে হোক আপনার করবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনার রিম খুব লাস্টিং করবে ভালো, আর রিম টালো হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ছোটো করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, ঠিক আছে বন্ধুরা? আর পরবর্তীকালে আপনার ভিডিও যত দরকার সেটা আপনাকে আপনার মানে ভিডিও বলবেন কমেন্ট করে কি হ্যাঁ দাদা এই ভিডিও দরকার, তাহলে আমরা অবশ্যই সে কাজটা করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো শেষ পর্যায়ে আপনার চলে এসেছি, ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সবাই আমার ভিডিওটি দেখার জন্য।